এত সুন্দর একটা ওয়েদারে গ্রামের মানুষ হচ্ছে আমাদের অত্যাচার করতেছে। সব বাড়িতে আলহামদুলিল্লাহ কোরবানি গরুর মাংস রান্ধতেছে, একদম মশলার যে একটা স্মেল, পুরো রাস্তাটা হচ্ছে স্মেল দিয়ে ভরা। হ্যাঁ, তো এই জন্য কি আমরা দুঃখে কষ্টে আমরা হচ্ছে খুব শোকাও তো আমাকে তো গাইজ, আমরা বৃষ্টির মধ্যে আটকে ছিলাম অনেকক্ষণ। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা প্রায় দেড় ঘন্টা একটা বৃষ্টিতে আটকে ছিলাম। টুকিটাকি আগের সিনে দেখেছেন যে হচ্ছে কিভাবে আমরা বৃষ্টির মধ্যে আটকে ছিলাম, এটাকে আমরা একটা মাদ্রাসার মধ্যে বেসিক্যালি আটকে ছিলাম। সানি সিনেমাটোগ্রাফিতে আপনারা দেখেছেন। যাক, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা যেভাবে ভাঙা পথ দিয়ে আসছি, এমনভাবে বৃষ্টি হয়েছে এইখান থেকে এখন এই রোড দিয়ে যাওয়া সম্ভব না। তো আমাকে সেই 3-4 কিলো এক্সট্রা ঘুরে ওদিক দিয়ে যাইতে হবে। তো যাই হোক, বৃষ্টি এখন অনেকটাই কমছে, আমাদের মধ্যে রওনা দিতে হবে। আমরা অলমোস্ট 2 ঘন্টা বসেছিলাম, আমাদের পক্ষে বসে থাকা সম্ভব না, ক্ষুধা লাগছে, বাসায় যাইতে হবে। বৃষ্টি আস্তে আস্তে আরও বাড়তেছে, আমরা অলমোস্ট ভিজে গেছি। যদিও আমার একটা রেইনকোট আছে, বাট সানি রেইনকোট নাই, সানি ভিজে যাচ্ছে। তো সানিতে শুধু ভিজে লাভ নেই। পরিবেশটা আরও সুন্দর, দুই পাশে ভালোই লাগতেছে, অ্যাডভেঞ্চার লাগতেছে। বাট আমার এই ছোটো গাড়ি আর হচ্ছে ভাঙা রাস্তা, দুইটা মিলে আর বৃষ্টি, এই তিনের সমন্বয়ে আমার খুব প্যারা হয়ে যেতেছে। আমার হাত ঠান্ডায় জমে যাচ্ছে, এবং দ্বিতীয়ত হচ্ছে বারবার থ্রটল শিফটিং, বারবার গিয়ার শিফটিং, বারবার ক্লাচ চাপতে হচ্ছে, দ্যাটস হচ্ছে আমার হাত ব্যথা হয়ে গেছে। বৃষ্টি এত পরিমাণে বাড়ছে না, এখন বৃষ্টি আবার শুরু হয়েছে, এখন ও টোটালি ভিজে যাবে। আমাদের এখন এই দোকানে একটু দাঁড়ানো উচিত। সানি চল, আমরা এখানে নামি একটু, তারপরে বৃষ্টি আবার কমছে, আমরা আবার যাই। এইখানে যে রাস্তাটা, এই রাস্তাটা একটা মেমোরি আছে আমার অনেক আগে, বছর 3 আগে হচ্ছে আমার এক ফ্রেন্ডের সাথে আসছিলাম, এবং এই জায়গাটায় আমি ভালো একটা স্লিপ কাটছি, সাইকেল নিয়ে আসছিলাম আর কি। হ্যাঁ, তখন অবশ্য অতটা এরকম ছিল না, তখন একদমই কাঁচা রাস্তার মতো ছিল। আর এখন রাস্তা নতুন করে হচ্ছে, আশা করি খুব সামনের মধ্যে হচ্ছে রাস্তা ঠিক হয়ে যাবে। আর দ্বিতীয়ত সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই রাস্তা এখন যেমন কাদামাটি, মানে কাদামাটিও ঠিক না, বেলে দোয়াশ মাটি যেটাকে বলে, বেলে দোয়াশ মাটি প্লাস হচ্ছে এই যে ইটের সুরকিট, আবার হচ্ছে ইটের সলিং, বৃষ্টি হয়েছে, হালকা ঘাস টাস, আর অনেকদিন কোভিড-19 মনে দেখি রাস্তায় ওইভাবে বড় যানবাহন চলাচল করে না। সব কিছু মিলে এত স্লিপারি হয়ে গেছে, মানে আমার গাড়ি আমি ঠিকমতো কন্ট্রোল করতে পারছি না, কোনোরকম আমি যাচ্ছি আর কি। তো আমি শর্টকাট মারি, এখানে আমি সামনে একটা বিলের মতো আছে, এটাকে ওয়ান কেন বিলই বলে, এটাকে এখন কোনোরকম মানে এখানে স্থানীয়রা এটা লিজ নিয়ে এখানে হচ্ছে মাছ চাষ করে, বাট এখন এখানে পানি উঠছে। আমি কয়েকদিন আগে রাতে আসছিলাম এই জায়গায় ফ্রেন্ডদের সাথে, জায়গাটা অস্বাভাবিক সুন্দর বাতাস, এবং আপনি এখানে কতক্ষণ দাঁড়ায় থাকলে আপনার মন ভালো হয়ে যাবে। আমি এই যে দেখেন, আমরা চলে আসছি এই জায়গায়, আমি জাস্ট খালি কিছুক্ষণ দাঁড়াবো, বৃষ্টি নাই, বাতাস আছে সুন্দর, এত সুন্দর বাতাস রোদ না থাকলে এখানে আপনাকে বলে বোঝানো সম্ভব না। আমি জাস্ট খালি আপনাকে একটু ভিউ দেওয়ার চেষ্টা করি, যেহেতু আমি অলমোস্ট হাফ ভিজে গেছি আমরা দুজন, তো বেশিক্ষণ ভিজে থাকা যাবে না,
একটা অস্বাভাবিক সুন্দর কিছু ফুটেজ দেখাই। ভাই আমার জুতা তো যাই হোক, এখন আমরা হচ্ছে বাসার দিকে চলে যাই। অনেকটাই ভিজে গেছি আমরা, বেশি এখন বাইরে থাকলে ঠান্ডা লেগে যাবে। অলরেডি আমার দিয়ে একবার বৃষ্টিতে ভিজে হালকা গলা বসে গেছে। তো গাইস আমরা বাসায় যাচ্ছি। এত সুন্দর একটা ওয়েদারে গ্রামের মানুষ হচ্ছে আমাদের অত্যাচার করতেছে। সব বাড়িতে আলহামদুলিল্লাহ কোরবানি গরুর মাংস রান্ধতেছে, একদম মশলার যে একটা স্মেল, পুরো রাস্তাটা হচ্ছে স্মেল দিয়ে ভরা। হ্যাঁ, তো এই জন্য কি আমরা দুঃখে কষ্টে আমরা হচ্ছে খুব শোকাহত আজকে। বৃষ্টির দিন আসলে খিচুড়ি খিচুড়ি খুব ভাব একটা ফিল হচ্ছে, বৃষ্টি হলে খিচুড়ি খেতে মন চায়। সানি যেটা বললো যে হচ্ছে আশেপাশে গ্রামের মানুষজন সবাই কেউ মানে মাংস ভুনা করতেছে, আমিও এই জিনিসটাই বলি, মানে আমার কাছে গন্ধগুলি এত নাকে লাগতেছিল, অ্যারোমাগুলি মানে অ্যারোমায় আমি ওয়ান কাইন্ড অফ মানে হারা যেতেছিলাম। মনে হচ্ছে কারো বাসায় যাই, যায় বলে যে আন্টি দুইটা খাবার দেন খাই, এরকম একটা অবস্থা। তো যাই হোক গাইস, আমি বাসায় যাচ্ছি। বাসায় যেয়ে আব্বুকে এখন অবশ্যই বলবো খিচুড়ি রান্না করে দিতে। যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন, আমি নতুন ব্লগ শুরু করেছি, আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন, একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আমি আমার যা ঘোরানো জায়গাগুলো কেমন এবং হচ্ছে আমি যেহেতু এক্সপ্লোর করা পছন্দ করি, আপনি আমাকে অবশ্যই সাজেস্ট করবেন কমেন্ট করে যে হচ্ছে আরও কীভাবে করলে আমার ব্লগ ডেভেলপড হয়। সব কিছু মিলিয়ে হচ্ছে আমরা চেষ্টা করব। তো গাইস আমার চ্যানেল অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। টিল দেন, সাজু ফ্রম এক্সপোর্ট ইনসাইড, টেক কেয়ার।